চিন্ময় কৃষ্ণপ্রভু। এতক্ষণে হয়তো আপনি নাম শুনেছেন, সোনারই বা কথা, বাংলাদেশ সহ গোটা বিশ্ব আজকে তার নাম জানছে। আর কেনই জানবে না, কেননা সত্যকে নিয়ে তিনি লড়ছেন। আর আজকে বাংলাদেশ সরকার কি করছে, তাকে জেলে ভরছে। সংবাদ মাধ্যমে যতটা জানা গেছে যে তাকে ঢাকা বিমানবন্দর থেকে নাকি গ্রেপ্তার করা হয়। আজকে ধিক্কার জানাচ্ছে বাংলাদেশ সরকারকে সবাই, এটা কী ধরনের আচরণ। আমি তো ব্যক্তিগতভাবে বলছি, তারপরেও আপনারাই বিচার করুন। আজকে যেভাবে বাংলাদেশের হিন্দুদের ওপর অন্যায়, অত্যাচার, অবৈধ আচরণ চলছে, সেটা কি ঠিক? বাংলাদেশে সেবলি বাঁচতে পারবে তার নিশ্চয়তা কি দেবে বাংলাদেশ সরকার? তার জন্যই তো তিনি মাঠে নেমেছেন। আমার বক্তব্য হচ্ছে, তাকে কেন গ্রেপ্তার করা হয়? তিনি কি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবেন না? বাংলাদেশ সরকার কি এই রাইটটা কেড়ে নিয়েছে সবার থেকে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।